কথাতে রয়েছে মা ছেলে নারীর সম্পর্ক, যে সম্পর্ক সারা পৃথিবীর যে কোনো সম্পর্ককে হার মানায়। তবে হাওড়া সাঁকড়াইল উলা ব্রাহ্মণ পাড়ার যে ঘটনা, মা ও সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্ক টাকার কাছেও হার মেনে গেল। একজন মা তার গর্ভের দুই সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ। স্থানীয় মানুষের অভিযোগ, ওই দম্পতির গতিবিধি মোটেও তাদের প্রথম থেকে সুবিধাজনক মনে হতো না বলেই জানিয়েছেন তারা। সেভাবে কাজ না করেও দিব্যি সংসার চলতো কিভাবে, সেটাই অবাক করত এলাকার মানুষকে। দুই সন্তানের কথা খোঁজ নিলে ওই দম্পতি জানাতো তাদেরকে লেখাপড়ার জন্য অন্যত্র রেখেছেন। মা হিসেবে বলতে দেখুন, মা বলে জান দিয়ে দেবো, বাচ্চা দেবো না, এদের কীভাবে মানে তৈরি হয়েছে সেটা আমরা নিজেরাই বলতে পারবো না। আমি একটা মা, আমি একটা আমার কষ্ট হোক, আমার বাচ্চাকে দিয়ে দেবো, এটা কোনো মানে এতে আছে দেখতে পাচ্ছেন? কিন্তু বাস্তবে দেখছি আপনার পাড়াতেই হচ্ছে, পাড়াতেই হচ্ছে। কী বলবেন এটা? এটা মানে বাজে, বাজ ছাড়া আর কী বলা যাবে, এটা ব্যবসা একটা। আপনার সম্পর্ক কেমন ছিল লোকের আপনাদের? এনার সঙ্গে কারো সম্পর্ক নেই, পাড়া প্রতিবেশীর সঙ্গে কারো সঙ্গে সম্পর্ক, মানুষ হিসেবে ভালো ছিল না। বাবা মা আর ওই জামাই আর ওই মেয়ে। আচ্ছা, ওর একটা ছেলে একটা মেয়ে, আর দুটো তো একটা ছেলে আর একটা মেয়ে বিক্রি করে দিল। ওই তো দুটো ছেলে মেয়ে বিক্রি করেছে, তার জন্যে তো পুলিশ এসেছিলো, এই ক্লাবেরও ছেলে এসেছিলো, মেরেছে এদেরকে ধরে। ওদের টাকার লোভ এসে গেছিলো, একটাকে বিক্রি করেছে তো কেউ কিছু, তখনও সবাই বলেছিলো যে বিক্রি এইসব ভালো না, মার মার দিলে ভালো হয়, আর এরকম প্রতিবারে এরকম করা উচিত। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।